তো আজকে ফেরার পালা, আজকে 19th অক্টোবর, এখন জাস্ট 8টা বাজে, সকাল 8টা। এখন আমরা ব্রেকফাস্ট করে এয়ারপোর্টের দিকে এগোবো। বেরোবার আগে আমাদের প্রত্যেকেরই মন খুব খারাপ, ওরাও ব্রেকফাস্ট করছে, একদমই ভালো লাগছে না। পুজো ট্রিপটা আমরা এত এনজয় করেছি সবাই মিলে, পুজোতে এসছে না, বাট পুজো যে শেষ হয়ে গেছে সেই ফিলটাই আমরা বুঝিনি। এখানে আসার পর এত মজা করেছি, কিন্তু আজকে কি করবো, পুজোতে যেতেই হবে। শুধু খাবারের কথা দুধ খাবে বলে কি ওটা পাপাই, ওই যে ওইটা গ্রিন কালার, কি ওটা? ঠিক আছে, তাড়াতাড়ি খাও। এখন লাগেজ এক্সরেতে দেওয়া হয়েছে, চেকিং চলছে, সুদীপ আর মেয়ে দাঁড়িয়ে আছে। ভাইজাগ এয়ারপোর্ট এমনি খুবই ফাঁকা, কোনো রাশ নেই। মাম্মা কেমন লাগছে, সাইড দাও, সাইড দাও, জার্নি ওভার। কেমন লাগছে? আমার তো কেমন লাগছে আর, ওর ফার্স্ট টাইম তো, ওকে জিজ্ঞাসা কর। মাম্মা কেমন লাগছে তোমার ফার্স্ট টাইম ফ্লাইটের এক্সপিরিয়েন্স, ফ্লাইটে যাবে, এরকম লাগছে?
সকাল সকাল হোটেল থেকে চেক আউট করে চলে এসেছি এয়ারপোর্টে। আজকে আমাদের জার্নি ওভার, বাড়ি ফিরে যাওয়ার পাল্লা। তো মনটা সবারই খুবই খারাপ, তার মধ্যে একটা বাচ্চা, দুটো বাচ্চার খুব শরীর খারাপ হয়ে গেছে। তো আচ্ছা, তিনটে বাচ্চার খুব শরীর খারাপ হয়েছে, তো আমাদের মনটা ওর জন্য একটু বেশি খারাপ, কারণ এত এনজয় করেছি পুরো ট্রিপটাতে। লাস্ট দিনে এসে বাচ্চাগুলোর একটু হয়তো ফুড পয়জনিংই হয়েছে। তো আমার মেয়ের আজকে আরও বেশি এক্সাইটেড, কারণ ওর ফার্স্ট টাইম প্লেন জার্নি, ও কখনো এই ফ্লাইটে ওঠেনি আগে, তাই ও খুব এক্সাইটেড। তোমার চেকিং কমপ্লিট? চেকিং কমপ্লিট, ফাইনাল নিয়ে সব জিনিস নিয়ে এখন এখন ল্যাপটপ ব্যাগে ভরে নিচ্ছে, সব বার করতে হয়েছে চেকিং এ। ফ্লাইটে জার্নির এটা একটা বড় সমস্যা। এয়ারপোর্টে এসে পৌঁছে গেছি, আমাদের ফ্লাইট 10:30টার সময়, এখন ওয়েট করছি। তো চেকিং প্রসেস কমপ্লিট সবার, এবার কলকাতা বিশাখাপত্তনমকে বাই বাই জানিয়ে কলকাতায় ফেরার পালা। কি বলতে চাও? জাস্ট এয়ারপোর্টে সিকিউরিটি চেকিং করে ঢুকলাম, এখন ওয়েটিং লাউঞ্জে ওয়েট করছি গেটের সামনে। 10:15 ফ্লাইট, তাড়াতাড়ি পৌঁছে যাব। যদিও ফেরারটা আমাদের গ্রুপের জন্য খুব একটা ভালো হয়নি, কারণ বাচ্চা কয়েকটা একটু অসুস্থ হয়েছে। আমার মেয়ে যদিও এখন অবধি ঠিক আছে। সাউথে আসলে এই জিনিসটা খুব খেয়াল রাখা প্রয়োজন আমাদের, মানে খাওয়া দাওয়া, জল বিশেষ করে, এটা খেয়াল রাখা খুবই খুবই প্রয়োজন। কারণ ওয়েদার এবং খাবার দাবারের যে মানে টেস্ট বা রেসিপিস পুরো চেঞ্জ হয়ে যায়, তো বাচ্চারা অনেক সময় কোপ আপ করতে পারে না, এটা একটু খেয়াল রাখতে হয় আর কি। বাইজাক এয়ারপোর্টে এটা খুব ভালো একটা ব্যবস্থা, বাচ্চাদের ফিডিং এবং চাইল্ড কেয়ার ইউনিটের আলাদা একটা সেপারেটেড কাউন্টার রয়েছে, সেখানে বাচ্চারা এসে ফ্লাইট যদি একটু লেট হয় বা আমরা আগে কেউ এয়ারপোর্টে পৌঁছে যায়, এখানে এসে বাচ্চাদের একটু খেলার ব্যবস্থা আছে, যাতে ওদের একটু এন্টারটেনমেন্ট হয় কিছু সময়ের জন্য। ওরা তো বোর হয় নাহলে বসে থেকে থেকে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমার মেয়ে আর ওর ফ্রেন্ড খেলা শুরু করে দিয়েছে অলরেডি, ওদের কোনো মানে বিরাম নেই খেলা। তোমাদের সাথে শেয়ার করে দিলাম, তোমরা যদি কেউ ভাইজাক এয়ারপোর্ট ভিজিট করো তো এখানে তোমরা অনায়াসেই বাচ্চাদের ফিডিং করাতে পারো এবং চাইল্ড কেয়ার ইউনিটও আছে।
স্টেশন না আমরা এয়ারপোর্টে একটা ভালো এয়ার স্টেশন যে একটা বাচ্চাদের খেলার মতো প্লেগ্রাউন্ড আছে Yes good देखे ना वो कत आछे पापा देखो भालो करे देखो प्रथम बार तुम्हारा ए पेछोनेर गेटटा दिए उठाते पारतो जानो तो एकदम पेछोने जेते हबे सामने दिके छोटे बैग्स को ओवरहेड बेल्ट छोटे बैग्स को पापाई के विंडो अब दिए दवा के लाइक शेयर कमेंट्स करते भूलो ना आजकल मतो टाटा और नतून भिडियो नहीं आबार आसबो।